পরিষ্কারভাবে কয়েকবার শুনেছি, সেখানে উনি যে কথা বলেছে, আগে বলেছে যে আজকে বাংলাদেশে যে সমস্ত গণহত্যা হয়েছে এবং এই 16 বছর গুম খুন হত্যা হয়েছে, সেই গণহত্যার বিচার করতে হবে, গুম খুনের বিচার করতে হবে, পাশাপাশি যে দুর্নীতি হয়েছে, এই লুট করেছে, অর্থ পাচার করেছে, অবৈধ সম্পদ অর্জন করেছে, সেইটার বিচার হবে। এবং উনি পরবর্তীতে বলেছেন যে বাংলাদেশে আমরা কোনো দলকে নিষিদ্ধ করতে বলবো না, কোনো দল নির্বাচনে আসতে পারবে না, এই স্বৈরাচারী তাহলে গণতন্ত্রটা থাকে না। তার মানে স্পষ্টভাবে উনি বুঝিয়েছেন যে আগে বিচার। তাহলে আপনিই বলেন, আগে যদি আওয়ামী লীগের বিচার হয় তো ওই আওয়ামী লীগের একটা লোকই কি সেই বিচারের বাইরে থাকবে? প্রত্যেকটা লোকের বিচার হতে হবে, কারণ বাংলাদেশে আমাদের 65 লক্ষ লোকের নামে মামলা। সেই এরপর যে সেই 16 বছর গুম খুন হয়েছে, মানুষের দখল করেছে, চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, ঘুষ নিয়েছে, অবৈধ সম্পদ অর্জন করেছে, তাতে যদি তাদের বিচার হয়, বাংলাদেশে এমপি নির্বাচন তো দূরের কথা, একজন মেম্বার নির্বাচন করার মতো ক্ষমতা আওয়ামী লীগের থাকবে না, কোথাও কমিটি দেওয়ার মতো থাকবে না। তাই আমাদের মহাসচিব মহোদয় রাজনৈতিক কথা বলেছে এবং এটাই যথার্থ যে তাদের যদি বিচার আগে হয় তাহলে আপনার কোনো কিছুই এই বাংলাদেশে তাদের অবস্থান মোটেই থাকবে না এবং থাকার কথাও না। এটাই হচ্ছে আমাদের মহাসচিব যে কথা বলেছে। উনি আপনারা জানেন যে বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, এবং তিনি এই কথাগুলো সবসময় যে সময় যেটা বলেন যুক্তিক কথা বলেন, এই যুক্তিক কথা ছাড়া কখনো তিনি কোনো কথা বলেন না। এরপর আপনারা জানেন যে এই কিছুদিন আগে যে একটা সরকার ছিল, ফ্যাসিস্ট বাকশালী স্বৈরাচার সরকার, এই খুনি হাসিনার সরকার, অবৈধ অর্জনকারী পাচারকারী সব কিছু করে বাংলাদেশটাকে তছনছ করে দিয়েছে। আপনি দেখেন যে আজকে আদানি গ্রুপ 10,000 কোটি টাকা করে তাদেরকে ডিমান্ড চার্জ দিতে হবে, কোনো কিচ্ছু মানে যেটাকে সার্ভিস দিবে কিন্তু দেয়নি, সেই ডিমান্ড চার্জ এখন তারা মামলা করেছে। আবার দেখেন এই বাংলাদেশে 55,000 ভুয়া মুক্তিযোদ্ধা প্রথম আলোতে বলেছে যাদের জন্ম হয়েছে 1971 সালের পর, এবং 60,000 শিক্ষক আছে এমপিওভুক্ত যাদের সনদ জালিয়াত, এইগুলো সবই আওয়ামী লীগের অপকর্ম, আওয়ামী লীগের কুকর্ম। এরা বড় গলায় এই শেখ হাসিনা বলে যে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, ফেনা তুলে ফেলেছে। আপনারা দেখেছেন যে স্বাধীনতা যুদ্ধের সময় এই রণাঙ্গনে যুদ্ধ করেছে কে? এই বিএনপির ম্যাক্সিমাম যারা ওই সময় তো দল না থাকলো, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি বিএনপি প্রতিষ্ঠাতা করেছেন, তিনি কিন্তু রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন, এবং যুদ্ধই না, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, তিনি তার নামের অক্ষর দিয়ে জেড ফোর্স ছিলেন, এবং যুদ্ধ শেষ হওয়ার পরে স্বাধীনতা পরে স্বাধীনতার ঘোষণা তো উনিই দিয়েছেন। পরবর্তীতে তৎকালীন যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন শেখ মুজিবুর রহমান, তিনি জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব বীরোত্তম খেতাব দিয়েছিলেন। অথচ এই শেখ হাসিনা বা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা মুখে ফেনা তুলতে তুলতে তারা যে কথাটা ঘটিয়েছে, যে অন্যায় অপকর্ম ঘটিয়েছে, সেই 71 সালে শেখ হাসিনা কিন্তু মুক্তিযুদ্ধে যাইতে পারতেন, তার স্বামীও যাইতে পারতেন, সেই মুক্তিযুদ্ধে কিন্তু যায়নি। মুক্তিযুদ্ধে না গিয়ে তারা করেছে কি, ওই পাকিস্তানি ভাতা খেয়ে টাকা পয়সা খেয়ে ঘরে থেকে উনি আর ওনার স্বামী যে যুদ্ধ করেছে সেই যুদ্ধের জয়লাভ করেছিল ওই জয়কে, এই জন্য আবার জয় তার নাম দিয়েছে, এই হলে তারা যুদ্ধ করেছে। সেইটা আপনারা কিন্তু জানেন, সেই সময়ের যে কুলাঙ্গার জন্ম দিয়েছেন, ইতিমধ্যে তিনি বিদেশে গিয়ে বারবার বলতেছিল যে আমার মা যেটা বলে এটা কি কিছু আপনারা মনে করবেন না, সেই মানসিকভাবে একটু ভারসাম্যহীন, এই ভারসাম্যহীন মানে কি পাগল, এই পাগলের এক সন্তান হচ্ছে কুলাঙ্গার, এ কিন্তু 2.5 বলে, 1.5 বলে, কোন সময় কি বলে, এই বিয়ে বাংলাদেশে কোনো বিএনপি জামাত থাকবে না, এই দেখবেন এইটা সেইটা সব কিছু করে বাংলাদেশে তিনি 1,000,000 কোটি টাকা পাচার করেছে। এই কুলাঙ্গার আজকে বিদেশে বসে সে কি চাচ্ছে, সে চাচ্ছে যে এই বিএনপিকে বিভিন্ন অপকর্ম দিয়ে, সরকারকে বিভিন্ন অপকর্ম দিয়ে লবিস্ট নিয়োগ করেছে, ডোনাল্ড ট্রাম্প যে দলের তাদের দিয়ে, তাদের এমপিদের বা অন্যান্যদের দিয়ে সেই আপনার লবিস্ট নিয়োগ করেছে, সেখানে $2,00,000 আপনার ডলার মানে বাংলা টাকার প্রায় 2.5 কোটি টাকা আসবে। এর আগেও কিন্তু আপনারা দেখেছিলেন এই বিএনপিকে জঙ্গি বানানোর জন্য একাধিকবার সে লবিস্ট নিয়োগ করেছে, কোনো কোনো সময় স্বীকারও করেছে। তাই এই যে কুলাঙ্গার, এই কুলাঙ্গারের কোনো মূল্য নাই, এর আলোচনায় আনাই ঠিক না। এখানে কিন্তু অনেক পত্রপত্রিকা আপনারা মিডিয়ায় বলেছেন যে সে এক একটা বক্তব্য দিয়ে এক এক সময় আলোচিত সমালোচিত হচ্ছে। আপনি দেখেন এ মাতাল, এ ওই দেশে
কমপক্ষে 100 বার গ্রেপ্তার হয়েছে আমেরিকাতে মদ্যপান করতে যাইয়া, তার অবৈধ অপকর্ম করতে যাইয়া সে গ্রেপ্তার হয়েছে। এটা আমরা বহুবার পেপার পত্রিকায় বলেছি, দেখেছি। এবং এর যদি চরিত্র থাকে, এর যদি দেশপ্রেম থাকে, বাংলাদেশ নিয়ে যদি চিন্তা থাকে, এ নিজে বিয়ে করছে ইহুদি এবং তিনি নাগরিক ওই দেশের, তার খালাতো বোন সে বিয়ে করছে ওই দেশের ইহুদি এবং ওই দেশের নাগরিক, তার খালাতো ভাই শেখ রেহনার ছেলে সে বিয়ে করছে ইহুদি, সে ওই দেশের নাগরিক এবং তার খালা সেও অন্য দেশের নাগরিক, এদের আসলে কোনো দেশপ্রেম নাই। এবং শেখ হাসিনা তার প্রমাণ যে এত এত কোটি 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 হাজার কোটি টাকা নিয়েছে, তাই আপনার আজকে ভারতের ভরসা করে এই অপকর্মগুলো করেছে। কিন্তু আজকে আপনারা জানেন যে ইতিমধ্যে ভারতকে কিন্তু সেখানে থাকতে পারবে না, অন্য অন্য যে দেশগুলো বিশ্ব ডমিনেট করে, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য, তারা প্রশ্ন করেছে ভারতকে যে এই শেখ হাসিনা কীভাবে কী আইনে কোন নিয়মে আপনারা এখানে সেখানে রেখেছেন। আপনারা জানেন যে লাল পাসপোর্ট বাতিল করলে 45 দিনের বেশি কোনো রাষ্ট্রে পাসপোর্ট ছাড়া থাকতে পারবে না, আমি ভিসা ছাড়া, অথচ সেইটা ডেট ওভার। তাই 24 ঘন্টার মধ্যে মোদী সরকার জানিয়ে দিয়েছে যে আমরা ভারতে তাকে রাখবো না, অতি শীঘ্রই তিনি মধ্যপ্রাচ্যে চলে যাবেন। আমার মনে হচ্ছে এই ভারতের পাশাপাশি না রেখে মোদি আপনি পাঠিয়ে দেন মধ্যপ্রাচ্যে, সেখানে যাক, সেখানে গণপিটানি দিক, সেখানে লোকজন বহু আছে, এবং সেইটাও আমি চাই না। আপনি মোদি এইটা না করে বরঞ্চ বাংলাদেশে উনি টুপ করে আসতে চেয়েছিল, ওনাকে বাংলাদেশে পাঠিয়ে দেন, বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত দেবে ওনার কোনখানে থাকা উচিত। কারণ ইতিমধ্যে প্রায় 142টা হত্যা মামলা হয়েছে, সেই হত্যা মামলায় প্রত্যেকটা উনি ফাঁসি হবে। এবং আপনি জানেন বিশ্বে মনে করেন এত হিংস্র, এত খারাপ, এত মিথ্যুক, এত দুশ্চরিত্র এবং এত বেহায়া নির্লজ্জ, এত মনে করেন স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বা ওই নেতা কোথাও নাই। আপনারা জানেন যে আর এক সময় একজন মহিলাকে মৃত্যুবরণ করলে, একটা লোক তাকে ধর্ষণ করতে গেলে, খুনি নিজাম উদ্দিন তিনি কিন্তু তাকে হত্যা করেছে যে ধর্ষণ করতে গিয়েছিল, পরবর্তীতে কি হয়েছে, সে জান্নাতবাসী হয়ে গেছে, সে আউলিয়া হয়ে গেছে, এখন নিজাম উদ্দিন আউলিয়া। ঠিক আজকে শেখ হাসিনাকেও আমার মনে হয় যদি কেউ এরকম আক্রমণ করে বা প্রতিশোধ নেয় তাহলে সেও এরকম আউলিয়া হবে। এই জন্য যে আপনি জানেন মেজর অবসরপ্রাপ্ত বজলুল হুদা তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার আসামি ছিলেন এবং তারা ব্যাখ্যা করেছিলেন কোন প্রেক্ষাপটে এটা করেছেন। যারা হত্যা করেছিলেন তারা কিন্তু প্রত্যেকেই মুক্তিযোদ্ধা ছিল, প্রত্যেকে সেনাবাহিনীতে চাকরি করত, প্রত্যেকে দেশপ্রেমিক ছিল। তারা কোন যন্ত্রণায় হত্যা করেছে, এবং আমরা এই হত্যাকে সাপোর্ট করি না, অবশ্যই এই হত্যার বিচার হোক সেটা আমরাও চাই, কিন্তু সেই বিচারও হয়েছে, তার ফাঁসি হয়েছে। সেই ফাঁসি হওয়ার পরে এই শেখ হাসিনা নিজে ছুরি নিয়ে আবার জবাই করেছে, তার ভাই এই প্রেস ক্লাবে এসে বলেছে, এবং আপনাদের মিডিয়াতে সেই ছবিটাও দেখা যাচ্ছে যে এই জায়গায় সেই দাগ। এই যে এত নরপশু হতে পারে, এত হিংস্র হতে পারে, একজন মৃত্যু ব্যক্তির উপরে প্রতিশোধ দিতে পারে, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও তো হত্যা করা হয়েছে, আমরা তো এরকম প্রতিশোধ কাউকে নিতে যাব না। আমরা আইনের বিচার চাই, এই আইনে বিচার হবে, যদি আইনের বিচার না পাই তখন আল্লাহ তাআলা রোজ কিয়ামতের দিন বিচার করবে। কিন্তু এই যে শেখ হাসিনা হিংস্র এবং এত নরপশু যে একজন মৃত্যু ব্যক্তিকে আবার জবাই দিতে পারে, তার বাবার প্রতিশোধ নেয়, এইটা আসলে কোনো রাজনৈতিক নেতৃত্বের মধ্যে হতে পারে না। এ খুনি, এ আসলে ডাকাত, এ মনে করে সন্ত্রাসী, এ কোনো রাজনৈতিক নেতা না, শেখ হাসিনা কোনো রাজনৈতিক নেতার মধ্যে পড়ে না, এটাই। এবং আমি সর্বশেষ আবারও বলবো যে ওই তার ছেলে মুক্তিযোদ্ধার সমাজে জয়কে জয় করেছে কুলাঙ্গার, সেই কুলাঙ্গার ওই দেশে ওই কী করলো না করলো এটা বাংলাদেশের বিএনপি কিছু আসে যায় না, তাকে নিয়ে আলোচনারও কোনো বিষয় না, কারণ তিনি কোনো বিশেষ রাজনৈতিক নেতাও না। বাংলাদেশের রাজনৈতিক নেতা এই বাংলাদেশে যা গ্রহণযোগ্য সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজও পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের অধিকাংশ লোক জিয়াউর রহমানকে স্মরণ করে, এবং তিনি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি করেছে, তিনি অল্প সময়ের মধ্যে জনশক্তি রপ্তানি করেছেন, তিনি অল্প সময়ের মধ্যে খামার করেছেন যা এখনও বিদ্যমান, এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন, তিনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং তিনি প্রথম মহিলা মুক্তিযোদ্ধাও বটে, এবং বাংলাদেশের মধ্যে তিনি আপোষহীন নেত্রী এবং মাদার অফ ডেমোক্রেসি, তিনি বাংলাদেশের সকলের কাছে গ্রহণযোগ্য। এরপর টেকনাপ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সব জায়গায় যিনি সবার কাছে পরিচিত জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, খালেদা জিয়ার প্রতিচ্ছবি প্রত্যেকটা মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে, এবং তিনি যখন 2001 সাল থেকে 2006 সাল প্রত্যেকটা গ্রাম গঞ্জে গিয়ে গিয়ে মানুষকে বলেছে একটু উদ্যোগ নিন, একটু প্রচেষ্টা করুন, তাহলে আপনার সফলতা আসবে। তিনি মুরগি দিয়েছেন, গরু দিয়েছেন, ছাগল দিয়েছেন, এবং বিভিন্ন খামার করতে বলেছেন, এবং এই কথা বলে বলে প্রত্যেকের কাছে তার গ্রহণযোগ্যতা আছে। সেই আমাদের আগামী দেশনায়ক
তারেক রহমান, যিনি বাংলাদেশের সকলের কাছে পরিচিত। এই বাংলাদেশে আসলে নেতৃত্ব তো এটাই, এই জন্যই শেখ হাসিনা তাদের উপর ক্ষিপ্ত। আপনারা দেখেছিলেন 1991 সালে 5টা আসনে নির্বাচন করা যেত, শেখ হাসিনা ভয়ে ভয়ে 3টা আসনে নির্বাচন করে 2টা আসনে গোহারা হেরেছিলেন সাদেক হোসেন খোকার সাথে এবং মেজর মান্নানের সাথে। আর আমার নেত্রী 5টা আসনে নির্বাচন করে 5টা থেকে জয়লাভ করেছে। এর পরবর্তীতে যত আসনে বাংলাদেশ থেকে 22টি আসনে নির্বাচন করে 22টি আসনে জয়লাভ করেছে। এটাই হচ্ছে যে আমার নেত্রী বা জিয়া পরিবার যে এত জনপ্রিয় সেটা প্রমাণ উনি দেখেছে। আবার একজনের মৃত্যুতে বা তিনিও হত্যা হয়েছেন, সেখানে 13 জন 14 জন ছিল জানাজায়। আর আমার নেতা হত্যা হওয়ার পরে, শহীদ হওয়ার পরে তার জানাজা হয়েছে ডান বাম পূর্ব পশ্চিম লোকে লোকারণ্য, কোন দিকে তার কফিন সেইটা কেউ দেখতে জানায় এত লোক। পরবর্তীতে আরও দেখেছেন যে আমাদের আরাফাত রহমান কোকো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছোট ছেলে, তিনি যখন মৃত্যুবরণ করেন তারও জানাজায় এই আপনার বাইতুল মোকাররম হয়েছিল, সারা জায়গায় লোকে লোকারণ্য। এটি প্রমাণিত হয় যে বাংলাদেশের জিয়া পরিবার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান অদ্বিতীয়, অতুলনীয়, তাদের সাথে কোনো তুলনা হয় না। অতএব ওই কুলাঙ্গার ওই জয়, সজীব অজের জয়ের সাথে আমাদের কোনো তুলনা নাই, ওই শেখ হাসিনার সাথে তুলনা নাই। এরা ছৈরাচার, ফ্যাসিস্ট, খুনি, এরা হিংস্র, এরা মানুষের কাতারে পড়ে না। ধন্যবাদ।